প্রেবোটি কুইশন পেপার লিক মানি তাই হাস্তেনি এডুকেশন সিস্টেম না তুই চা সালা আগরতলা কংগ্রেস ভবন কক্ত মাথম নাই রং নিবেশ কাঙ্গ খুক হেঙ্কা হাস্তে কংগ্রেস নি শিকলা বদল র চা সালি সাজ জরাব হাস্তে কংগ্রেস নি হাবানগ শিকলা কংগ্রেস নি ইয়াসু কাজ কু কক্ত মাথম নাই রং নিবেশ কাঙ্গ দারাক সিজাক নি শাখা অবন পুইলা হাস্তে ও বিজেপি আইপিএফ টি জো সরকার ফাইবান ইয়া গুলো কতর কুইশন পেপার লিক মানি তাই এডুকেশন ডিপার্টমেন্ট নি অজামা তাবক নি মন্ত্রী অকরানো হিয়াবা তাবক সাব জরতি ফানো অবধিকে কুইশন পেপার লিক মানে ইয়াগুলো ব থাঙ্গি না এখো আবার সুমিয়া হাস্তে নি নাইম থাঙ্গরা বহাইন অবধি সাব প্রিবুট নি কুইশন পেপার লিক হাইকা কেবন রমুই মাইনেকো অব বাইন তাবং নি হাস্তে হাবং নি আদং রব অবধি হাইকে কুইশন পেপার লিক মানে থানিব গ্রংজাক তঙ্গ হইনাই শিকলা কংগ্রেস নি বিখাতি কক সিলচাম তাই কক তোমা থুমনা রুমবুস কাঙ্গ অবধি হাইকে রাজা সাহেতে গ্রংজাক রগ্ন দাতি দাতি রমুই আলং সবনানি তাই হাস্তে নি এডুকেশন সিস্টেম নো কেসে কেরেন ক্রি ক্লাইতি সানা নি বাগিব কক তোমানি বুসকাঙ্গ কক নারকা হাস্তে শিকলা কংগ্রেস নি ইয়াক্স কাসকো এখানে মূলত ঢাকা আপনারা নিশ্চয়ই অবগত আছেন গত দু তিন দিন আগে আমাদের রাজ্যে যে প্রিমোট মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা হওয়ার কথা ছিল তার আগেই আমাদের রাজ্যে দলের দিনের সরকারের শাসনে পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়ে যায়। আমরা বলি না যে এটা রাজ্যের সরকার বা রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী বা তিনি রাজ্যের শিক্ষা দপ্তরের দায়িত্বটা পালন করছেন ওনারাই ধরে নিয়েছেন রাজ্যের প্রশ্নপত্র ফাঁস করার জন্য, আমরা এই কথা বলি না। কিন্তু এদের শাসনে আমরা দেখতে পাচ্ছি এর আগেও বহুবার পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে। তাহলে যিনি রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি রাজ্যের শিক্ষা দপ্তরের দায়িত্ব পালন করছেন, আমরা কিন্তু রাজ্যের বর্তমান যিনি শিক্ষা দপ্তরের দায়িত্ব পালন করেন ওনাকে আমরা একটা স্কুল ভিজিট করতে দেখি না, ওনাকে শিক্ষা বিষয়ে কথা বলতে দেখি না। ওনার শাসনে ওনার দায়িত্ব থাকা অবস্থায় এই রাজ্যে যখন মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে প্রশ্নপত্র ফাঁস হয়ে যাচ্ছে, আজকে কতদিন কয়েক ঘন্টা হলো প্রায় বাহাত্তর ঘন্টা হতে যাচ্ছে, এখনো রাজ্য সরকার বা শিক্ষা দপ্তর প্রাথমিক ভাবে একজনকে তদন্ত সাপেক্ষে গ্রেপ্তার করতে পারেনি। আমরা বলছি যুব কংগ্রেসের পক্ষ থেকে এই যে প্রশ্নপত্র ফাঁস হলো তার পেছনে কারা দায়ী, তাদের মধ্য দিয়ে মনে হচ্ছে তারা এখনো করছে, তারা রাজ্যের ছাত্র ছাত্রীদের ভবিষ্যৎ নিয়ে চিনিয়ে নিয়ে যাচ্ছে, এগুলোকে তদন্ত করে খুঁজে বের করতে হবে রাজ্য সরকারকে। কারণ যিনি রাজ্য সরকারের শিক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করছেন তিনি ব্যস্ত আছেন খেলা আর মেলা নিয়ে, তিনি ব্যস্ত আছেন শুধু কোথায় টিকা কাটানো যায় এগুলো নিয়ে ব্যস্ত আছেন। আমরা দাবি করি এক সুষ্ঠু তদন্ত করতে হবে, কারণ আজকে যখন এই জায়গাতে দাঁড়িয়ে প্রশ্নপত্র ফাঁস হয়ে যাচ্ছে বা এখন খবরে বেরিয়ে আসে আমরা কিন্তু এখনো জানি না কারা জড়ি করছে। তার থেকে বোঝা যাচ্ছে যে আমাদের রাজ্যে যতগুলো কোম্পানিতে এক্সাম হচ্ছে তারও প্রশ্নপত্র ফাঁস হচ্ছে, এগুলো বেরিয়ে আসছে না, তাই আমরা জানতেও পারছি না। আমরা দাবি করবো এর পেছনে তারা দায়ী, তাদেরকে খুঁজে বের করতে।